শুভ বিজয় দশমী, সবাইকে শুভেচ্ছা রইল। আজকে হচ্ছে দশমী, তো দাঁড়াও কি কি বাজার করেছি দেখাচ্ছি। খাসি আনলাম না মুরগি আনলাম না কি আনলাম তো দেখাচ্ছি কি কি আনলাম। খাসি মুরগিটা লাস্টে দেখাই। এই বেলা হচ্ছে, এই এখন হচ্ছে এইসব বাজার, রাত্রে বেলা হচ্ছে মিষ্টি বাজার হবে। তো চলো এখন কি করেছি বাজার করেছি দেখিয়ে দিচ্ছি, খাসি না মুরগি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আগে এসে এই দিকটি দেখাবো, চলো আগে হচ্ছে খাসি না মুরগিটা পরে দেখাচ্ছি, আগে হচ্ছে সবজিটা যাই, ঠিক আছে। আজকে যেহেতু দশমী, আজকে একটু আলুটা অন্যরকম নিয়ে এসেছি। এমনি সময় তো হলুদ আলু খাই, আজকে লাল আলু খাবো। আজকে দশমীর জন্য একটু লাল আলু নিয়ে এসেছি, দেখো শুধু দশমীর জন্য। এটা দশমী চলে গেল, সেরকম একটা লাল বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে কিন্তু অনেকটাই লাল আলু গুলো, লাল আলু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না খুব একটা। অন্য সময় আমি হলুদ আলু নিয়ে এসেছি, আজকে লাল আলু নিয়ে এসেছি দশমীর উপলক্ষে, ঠিক আছে। এই যে ফুলকপি দশমীর বাজার, তুমি দেখে তাদের টাটকা আমার যে ক্ষেতের থেকে তুলে নিয়ে আসলো। টমেটো, কুমড়ো, বাঁধাকপি, শশা, এটা থাকবেই, ধইন্যা পাতা, সর্বগাছে কাঠালি কলা, বটবটি, এখনো মাথায় ফুল রয়েছে বটবটির। টাটকা বাজার তো আমার বেশি ভালো লাগে, ওই তো ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম এই মাত্র। এই যে দেখো মূলা, এই হলো মূলা, আচ্ছা এই হচ্ছে বাইগুন, এই বেগুনের ভাজা খাইতে দারুন, বেগুনের যা দাম 60 টাকা কিলো। এই যো 100 টাকা কিলো পালং, অল্প নিয়ে এসছি খেতে ইচ্ছে করলো তাই, 100 টাকা কিলো। আর এর মধ্যে হচ্ছে ভেন্ডি। এই গেল আমার দশমীর সবজি বাজার, চলো এবার এর মধ্যে কি আছে দেখাই। ওফ জমে যাবে বাস, জাস্ট এটা দিয়ে খেতে গেলে। এই তো এটা খাসি থাকবে দশমী বলে কথা, মুরগি কি আর চলে আজকে? সব সময় জিভ দিয়ে নাল পড়ে, দাঁড়াও দেখাচ্ছি সব সময়। আচ্ছা খাসি আনা হয়েছে, একদম বিরিয়ানি হবে খাসি। এই যে দেখো এটা কি খাসি, এটা রিয়াজি খাসি, দেখছো খাসি, দেখো মাছগুলো দেখেছো একদম আয়নার মতন মুখ দেখা যাবে, যা রুই মাছ এনেছি মুখ দেখা যাবে। পিসগুলো একটু ছোট করে ফেলেছে ওনার লোকটা, পিসগুলো ফেলাম বড় বড় করতে, আয়নার মতন মুখ দেখা যাবে। চলো এর মধ্যে কি আছে, এটা এখন একটা আছে এর মধ্যে নিগ্রাত কি খাসি আছে? এই যো এটা ছোট ছোট খাসি, এই কত খাবি রে খাসি, ওটা এটা এটা গোটা খাসি, এটা গোটা খাসি, ওটা পিস করা খাসি। নবমীর দিন খেলি 1 কিলো 250 নিয়ে আসলো, আবার কত খাবি, বেশি খাসি খাওয়া ভালো না। এই যো মাছগুলো সব বাজার থেকে আমি কুটে নিয়েছি, এটা মাছ না এটা গোটা খাসি। এ কেমন করে কুটেছে বাবু এটা, এগুলো তো পছন্দ হয় না আমার একদম, এগুলো রানিং কোটা বলে এগুলোকে। হ্যাঁ জ্যান্ত চারাপো না, একদম জলের মধ্যে নড়ছে চড়ছে কথা বলছে, 180 টাকা কিলো নিল, দাম কমালো না, বললো আপনি বেছে বেছে জ্যান্তগুলো নেন, 180 টাকা কিলোই নিল, তাই 180 টাকা কিলোই নিল। যাই হোক এই হচ্ছে দশমীর বাজার, দেখছো আমার ছেলের তো একেবারে মুরগি নালে খাসি হলে খুব ভালো হয়ে যায়। এই হলো 180 টাকাগুলো হচ্ছে নিয়েছে হচ্ছে চারাপোনা, 200 টাকা কিলো নিয়েছে হচ্ছে রুই মাছ। মুরগি তো অনেক খেলা, দাদা দেশি নিয়ে আসতা, দেশি মুরগি মাছ, একটা দেশি মুরগি বাজারে ধরলাম, দেশি মোরগ, মুরগি না দেশি মোরগ, মুরগি না মোরগ, দেশি মোরগ বাজারে ধরলাম 350 টাকা কেজি বললো, 300 টাকা কেজি বললাম দিল না, আমার ছেলের নাল পড়ে যাচ্ছিল ওটার জন্য, বললো তাহলে নিয়ে নাও, তো আমি আর নিইনি। যাই হোক এই যোগ এই হচ্ছে দশমীর বাজার, ঠিক আছে। আর মাংস ভালো লাগছে না, একটু ফুলকপি দিয়ে হবে, এই যে রুই মাছের ঝোল দারুন, আর হবে পালংয়ের, এই যে চিংড়ি মাছ পেলে ভালো হতো, চিংড়ি মাছটা আমি আনিনি ইচ্ছা করেই, চিংড়ি মাছটা দিলে আমার মা খেতে পারবেন এর জন্য আনিনি, চিংড়ি মাছ ছাড়াই রান্না করবো পালংয়ের তরকারি মূলো দিয়ে।
সিমটা আনা উচিত ছিল, সিমটা বাজারে 100 টাকা কিলো, তো সিম একজন আনিনি। চলো এবার হচ্ছে মাছটা সব ধুয়ে নিই, পরে আবার আসি।